অনেকেই জিজ্ঞেস করেন যে অপসোনিন ফিজিওথেরাপি প্রশ্ন ব্যাংক এবং ভর্তি গাইডে কি কি রয়েছে বা কি কি দেওয়া আছে, এটা কি শুধু প্রশ্ন ব্যাংক নাকি একটি সম্পূর্ণ ভর্তি গাইড? কি কি রয়েছে আপনারা যদি বইয়ের বৈশিষ্ট্যগুলো খেয়াল করেন, এখানে দেখবেন ফিজিওথেরাপি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করেছে, তারপর নিটোরের ভর্তি পরীক্ষার বিগত 10 থেকে 14 বছরের প্রশ্নের ব্যাখ্যা, সব পূর্ণাঙ্গ সমাধানগুলো এখানে রয়েছে, প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস বা সার্ভে টেবিল যেটাকে বলা হয় সেটা এখানে উল্লেখ রয়েছে, তারপর নিজেকে যাচাই করে নেওয়ার মতো মানসম্মত মডেল টেস্ট রয়েছে, তারপর ছন্দে ছন্দে কঠিন বিষয়গুলো মনে রাখার সহজ টেকনিকগুলো এখানে উল্লেখ করা হয়েছে, অনুশীলনীর প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে, তারপর সাধারণ জ্ঞান ইংরেজি এই সবগুলোই এখানে দেওয়া রয়েছে। আমি যদি বইয়ের সূচিপত্র দেখাই, প্রথমে এখানে নিটোর এবং ফিজিওথেরাপি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, তারপর উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, পদার্থ প্রথম পত্র, পদার্থ দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, ইংরেজি সাধারণ জ্ঞান, মডেল টেস্ট, অনুশীলনী প্রশ্ন, তারপর সর্বশেষ যেই বিগত ফিজিওথেরাপির বিগত বছরের প্রশ্ন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যদি বইয়ের ভিতরে যাই, যেমন ধরেন এই জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 7 নগ্নবীজী ও আবৃত্তিবীজী উদ্ভিদ, এখানে বিগত বছরে কী কী কোশ্চেনগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস বা সার্ভে টেবিল এখানে দেওয়া আছে। প্রতিটা সাবজেক্টেরই এরকম সার্ভে টেবিল আপনারা পেয়ে যাবেন অধ্যায়ের শুরুতেই। যেমন এখন এটা হলো আমাদের পদার্থ দ্বিতীয় পত্র, এখানে যে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে, প্রতিটা সাবজেক্টের অধ্যায়ের শুরুতেই এভাবে অ্যানালাইসিস দেওয়া আছে। রসায়ন প্রথম পত্র, তারপর যে প্রতিটা সাবজেক্টেরই এবং গুরুত্বপূর্ণ, যেমন অধ্যায় পরিমাণগত রসায়ন বিগত সালের প্রশ্ন পর্যন্ত পূর্বক গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপর এখানে যে সাধারণ জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে, সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো, ইংরেজি নিয়েও আলোচনা করা হয়েছে। এটা হলো ফিজিওথেরাপির ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে শেষের দিকে। এগুলো হলো ইংরেজি, তো মোটামুটি সম্পূর্ণ একটি ভর্তি গাইড এবং প্রশ্ন ব্যাংক বলা চলে। আর বইটি লিখেছেন নিটোরের মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ মুক্তাকিম বিল্লা, 24তম বেচ নিটোর, পার্থকুমার সরকার মামুন মাহমুদ, 21তম বেচ নিটোর, তারা এই বইটি বের করেছেন। আপনারা বইটি তাদের অপসোনিন ফিজিওথেরাপি অ্যাডমিশন গাইড পেজ অথবা অপসোনিন ফিজিওথেরাপি আইডি থেকে অর্ডার করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এটি আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। এছাড়াও তারা কোনো বইটি কোনো লাইব্রেরিতে বা দোকানে পাবেন না, সরাসরি ঠিকানা রয়েছে, সরাসরি ঠিকানায় এসে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বই নিয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বইটির কভার পেজটা অত্যন্ত সুন্দর করা হয়েছে, খুবই সুন্দর, সাইড দিয়ে মামুন মাহমুদ, মোহাম্মদ মহিউদ্দিন, পার্থকুমার সরকার, মোহাম্মদ মুক্তাকিম বিল্লা, সবার নামগুলো দেওয়া রয়েছে। খুবই সুন্দর একটি বই। আপনারা যারা ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য খুবই সহায়ক। এছাড়া এটি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর জন্য এই বই সম্পূর্ণ যদি শেষ করেন তাহলে বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা চান্স পাবেন বলে আশা করি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।